আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব, অনেকেই জানতে চেয়েছেন ছেলেমেয়ে উভয় চেহারা লালচে ভাব দূর করতে করণীয় কি। অনেকে জানতে চেয়েছেন চেহারায় লালচে ভাব কেন হয়, এটা কি কোনো সমস্যা কিনা। আজকে খুবই সংক্ষিপ্তভাবে চেহারায় বা আমাদের ত্বকে লালচে ভাবটা কেনই বা হয় এবং এর সমাধানটা কি রয়েছে, বিশেষ করে তিনটি ঘরোয়া উপায় আমি আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো অবলম্বন করলে বা ব্যবহার করলে কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার চেহারার লালচে ভাব দূর করতে পারবেন, সাথে সাথে চেহারার অনেকটা উজ্জ্বলতা বৃদ্ধি হবে। খুবই সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে টোটাল ভিডিওতে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। চেহারার লালচে ভাব কেন হয় এই বিষয়টা আমাদের একটু জানা জরুরি, অন্যথায় যতই সমাধানে আসেন না কেন আবারও সমস্যায় পড়তে হবে। দেখুন, স্বাভাবিকভাবে আমি আপনাদের বলতে চাই চেহারার লালচে ভাবটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের সেই স্থানে, বিশেষ করে মুখের সেই স্থানে তলপৃষ্ঠে বা পৃষ্ঠের সাইডে ভিতরের সাইডে রক্ত চলে আসা। যাদের রক্ত চলে আসে তাদের চেহারার লালচে ভাব দেখা দেয়। এছাড়া আরও বিভিন্ন কারণ রয়েছে, রক্ত আসারও পিছে অনেক কারণ রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি, আপনারা অনেকে রোদে যান, রোদে গেলে আমাদের মুখের তলভাগে চেহারার তলভাগে রক্ত চলে আসে, তখনই আমাদের এখানে লাল দেখা দেয়। আবার সাথে সাথে রোদে পুড়তে পুড়তে আপনাদের লাল হয়ে যায়। আসলে আমাদের যখন স্কিনটা অতি ইউকে বা অতি ক্ষতিকর বেগুনি রশ্মি সূর্যের লাগে তখন বিভিন্ন সমস্যা হতে থাকে, আর সেই সমস্যাকে সেভ করার জন্য ত্বকের নিচে মেলানিন তৈরি হয়। সেই মেলানিনের প্রভাবে অনেকের লালচে হয়ে যায়, অনেকের কালো হয়ে যাচ্ছে, অনেকের দেখা যাচ্ছে বিভিন্ন বর্ণের চেহারাটা ধারণ করতেছে, বিশেষ করে কালো ও লালচে ভাবটা বেশি দেখা দিচ্ছে। কালো ভাবকে আমরা মেস্তা বলে সরিয়ে দিচ্ছি আর লালচে ভাবকে আমরা সাধারণভাবে বিভিন্ন সমস্যা মনে করতেছি। এছাড়া আপনাদের অনেকেরই অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে, যাদের অ্যালার্জিজনিত সমস্যা থাকে তারা কোনো অ্যালার্জি সমৃদ্ধ খাবার খেলে, যেসব খাবারে অ্যালার্জি বিদ্যমান সেসব খাবার খেলে এই লালচে ভাবটা দেখা দিতে পারে। অনেকের ব্রণের জন্য অতিরিক্ত পরিমাণে মুখে ব্রণ, সব ব্রণের প্রদাহ মানে ব্যথা, ব্রণের ব্যথা, সে সকল মানুষের এই লালচে ভাবটা দেখা দিতে পারে। শুনলে অবাক হবেন, অপ্রিয় হলেও সত্য যে ফাস্টফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার খেলে চেহারার একটা লালচে ভাব চলে আসতে পারে। এরপরে সাধারণভাবে আমি আপনাদের বলতে চাই, অনেকে কসমেটিক ব্যবহার করেন আপনার চেহারার কোনটা শ্যুট করবে এটা না ফলো করে, অনেকে অতিরিক্ত পরিমাণে মেকআপ ব্যবহার করছেন, মেকআপের সাথেও বিভিন্ন উপাদান ব্যবহার করছেন, কোনটা আপনার স্কিনে শ্যুট করবে কোনটা করবে না এটা জানছেন না, যার ফলশ্রুতিতে আস্তে 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 লালচে ভাব ধারণ করতেছে। অনেকে রয়েছেন ত্বক ফর্সা হওয়ার বিভিন্ন কিছু ব্যবহার করে থাকেন, তাদের উপরি ভাগের স্কিনটা আস্তে আস্তে জ্বলে যায়, জ্বলে যেয়ে লালচে ভাব দেখা দিতে পারে। তো টোটাল মিলে আমি আপনাদের বলতে চাই এই সমস্যাগুলো বা এইগুলোর কারণে একজন মানুষের ছেলেমেয়ে উভয়েরই চেহারা একটা লালচে ভাব চলে আসতে পারে। তার মধ্যে কমন হচ্ছে সূর্যে যাওয়া, অতিরিক্ত পরিমাণে রোদে পোড়া, এটা হচ্ছে সবথেকে কমন, এই জিনিসটাই ম্যাক্সিমাম মানুষের মধ্যে বেশি দেখা দিচ্ছে। এখন আসলে আমি যে তিনটি উপাদান আপনাদের সাথে আলোচনা করব, ইনশাল্লাহ এই তিনটি উপাদান আপনি ঘরোয়াভাবে ব্যবহার করলে আপনাদের এই লালচে ভাব দূর হয়ে, সাথে সাথে ব্রণ থাকলে দূর হয়ে যাবে এবং চেহারার উজ্জ্বলতা অনেকটাই বৃদ্ধি পাবে। হ্যাঁ, অনেকে ইতিপূর্বে শুনেছেন বরফ মুখে দেওয়া, হ্যাঁ সরাসরি আপনারা মুখে বরফ দিবেন না, বাইরে থেকে বাসায় ফেরার পরে যদি গোসল করতে হয় তো গোসল করবেন, অন্যথায় কিছুক্ষণ জিরাবেন, বাতাস নেবেন শরীরে, যাতে করে আপনার শরীরটা ঠান্ডা হয়। এখন গরমকাল, ঠান্ডা হওয়ার পরে আপনার ফ্রিজ থেকে এক টুকরা বরফ বের করবেন, সরাসরি বরফ নয়, বরফে কোনো একটা সুতি কাপড় পেঁচিয়ে নিয়ে সেই কাপড়টা আপনারা যেখানে লালচে ভাব হয় মুখে আর্য করে লাগাবেন, দুই তিন মিনিট লাগানোর পরে আবার রেখে দিবেন, রেখে দেওয়ার পরে আবার 10 মিনিট ত্বককে স্বস্তি দিবেন, স্বস্তি দেওয়ার পরে আবারও 10 মিনিট পরে লাগাবেন, এভাবে দুই তিনবার প্রতিদিন লাগান, ইনশাল্লাহ আপনারা এটা চালিয়ে যেতে পারেন, দেখবেন আস্তে আস্তে লালচে ভাব আপনাদের দূর হয়ে যাবে, ত্বকের ভিতর থেকে রক্ত সরিয়ে দিতে সহযোগিতা করবে, সাথে সাথে উপরিভাগে আপনাদের ত্বকের ফর্সা একটা উজ্জ্বল ভাবও কাজ করবে। আমি আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন। নাম্বার টু, অ্যালোভেরা বা ঘৃতকুমারী, যে যেই নামে চিনে থাকেন। আপনারা অনেকে মাথায় নিয়ে আসছেন যে আমি মার্কেট থেকে কিনে আনবো ব্র্যান্ডের, না, আমি আজকে আপনাদের ব্র্যান্ড ব্যবহার করতে বারণ করব। আপনারা বাজার থেকে অবশ্যই অবশ্যই ন্যাচারাল যে অ্যালোভেরার পাতা অংশটা পাওয়া যায় 30-40 টাকা বা অঞ্চল ভেদে কম বেশি দাম হতে পারে, সেই পাতা অংশ কিনে আনবেন, ফ্রিজে রেখে দিবেন, এটা দীর্ঘদিনই থাকে। ফ্রিজে রেখে দিলে প্রতিদিন আপনারা এক অংশ পরিমাণে কাটবেন, এক অংশ পরিমাণে কেটে উপর থেকে আপনারা জেলটা বের করবেন, জেলটা বের করে আপনারা সেই জেলকে ফেটে নেবেন,
আই মিন পেস্টটাকে তৈরি করবেন আপনার পুরো মুখে প্রলেপ দিতে পারেন বা যেই অংশে লাল হয়ে যায় সেই অংশে লাগাতে পারেন যদি সম্ভব হয় সারা রাত রেখে দিবেন সম্ভব না হলে মিনিমাম 30 মিনিট রেখে দিবেন সপ্তাহে 2 থেকে 3 বার আপনি এই অ্যালোভেরাটা ব্যবহার করেন আপনাদের দেখবেন ত্বকের বিভিন্ন রকমের সমাধান চলে আসছে লালসে ভাবও দূর হয়ে যাবে ব্রণ দূর হতে পারে ব্রণের পরে ক্ষত সেটা দূর হতে পারে মেস্তা দূর হতে পারে উজ্জ্বলতা ফিরে আসবে লালসে ভাব দূর হবে অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ ইনশাআল্লাহ আপনারা ব্যবহার করতে পারেন নাম্বার 3 শসা আপনারা শসাকে ফ্রিজে রাখবেন মাত্র 20 মিনিট ফ্রিজে রেখে তারপর শসা শসার একটা টুকরা নেবেন নেওয়ার পরে আপনারা দুই তিন রকমের ব্যবহার করতে পারেন প্রথম ব্যবহার করতে পারেন আপনারা সারা মুখে শসা ঘষতে পারেন দ্বিতীয়ত ব্যবহার করেন শসা ফ্রিজে না রেখে শসা কেটে কেটে আপনারা পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা 20 মিনিট আপনারা রেখে দিন 20 মিনিট রেখে দেওয়ার পরে সেই পানি আপনারা মুখে আপনারা লাগাইতে পারেন সফট কাপড়ের মাধ্যমে বা আপনারা মুখ ধৌত করতে পারেন আই মিন শসা কিন্তু আমাদের খাদ্যগুণে পুষ্টি নয় শুধু আমাদের চেহারার জন্য অত্যন্ত ভূমিকা রয়েছে কম বেশি সবাই জানেন তো আপনারা শসা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করে দেখতে পারেন আপনাদের চেহারার লাবণ্যতা ফিরে আসবে উজ্জ্বলতা ভাব কাজ করবে সাথে সাথে আমি আপনাদের বলতে চাই অবশ্যই অবশ্যই ভিটামিন সি এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবারগুলো বিশেষ করে টকস্বাদযুক্ত ফল এবং খোসাসহ খাওয়া যায় ফল এমন ফলগুলো বেশি খাবেন সিজনাল ফলগুলো বেশি খাবেন এতে করে আপনাদের স্কিনের সমস্যাগুলো সমাধান আস্তে আস্তে হয়ে যাবে ভিতর থেকে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ